শুক্রবারের দিন আমাদের কি ছুটির দিন নাকি কাজের দিন বলুন তো আপনারা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আরেকটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করি আজকের ভিডিও অনেক অনেক বেশি ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যাই হোক, বাইরের দৃশ্য দেখিয়ে চলে আসলাম আমার কাজের অংশ দেখাতে। তো আমি সর্বপ্রথম আমার মরিচ বাছা থেকেই আর কি ভিডিওটা শুরু করছি। তো আমি আচ্ছা, যেহেতু ডেলি ব্লগ ভিডিও দেই আর আমার ছোট ছোট কাজের যে অংশগুলো থাকে তার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে শুক্রবার, আজকে যে কাজগুলো আছে তার কিছু কিছু অংশ যতটা পেরেছি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা আছে গত শুক্রবারের, আজকে না আসলে। তো আজকে আর কি শুক্রবার, আজকেই ছাড়ছি গত শুক্রবারের ভিডিও, আজকে ছাড়ছি। যাই হোক, এটা আমার প্ল্যান ছিল যে শুক্রবারের ভিডিও একটা শুক্রবারে ছাড়বো, তো দিনের দিন ছাড়া যায় না যেহেতু, তাই এভাবেই ছাড়লাম। আর এই যে মরিচগুলো দেখতে পারছেন, আমি প্রথমে একটা টিস্যু দিয়ে নিয়েছি আর মরিচগুলো রেখে আবার হচ্ছে বোটাগুলো বেছে আবার আরেকটা টিস্যু দিয়েছি যাতে পানিটা পড়ে মরিচগুলো না পচে যায়। আর সকালবেলা আমরা ভাত খাবো, তো এখানে হচ্ছে আমি আজকে রুটি বানাইনি, একটু আলসেমি করছি। আমার হাজবেন্ড হচ্ছে কলা ভর্তা করছে, দেখেন কিভাবে খাচ্ছে আর টেস্টি টেস্টি বলছে। তো সব সময়ের জন্য ভর্তা করে, ও ভর্তাগুলো ওর হাতেই মজা লাগে, আমি আসলে ভর্তাগুলো এত বেশি মজা লাগে না, যার কারণে ওর হাতেই ভর্তাটা মাখে। আর এখানে কিছু তরকারি ছিল, পেঁপের তরকারি ছিল, ওটা গরম করছি। ও আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কারণে আমি ভিডিওটা করেছি, স্টিলের কোনো পাত্র ওভেনে দেওয়ার কথা সবাই না করে, আমি জানি না আসলে। আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ওভেনে স্টিল দিলে কি সমস্যা হয়। আমি আসলে প্রায় এক বছর হয়ে গেছে, আমার এক বছরের বেশি হয়ে গেছে আমি ওভেনটা কিনেছি। তো আমি স্টিলের পাত্র এক মিনিটের জন্য গরম করি, আসলে কিছুই হয় নি কখনো। তো অনেকে আর কি কমেন্ট বক্সে জানিয়েছেন যে কিভাবে দেন, কোনো সমস্যা হয় কিনা। তো আসলে আমার কোনো সমস্যা হয়নি, স্টিলের পাত্র এক মিনিটের জন্য গরম করি, আসলে অতিরিক্ত গরম হয়ে যায়, তো ওই জন্য এক মিনিট দিলেই এনাফ, যে কোনো কিছু গরম করার জন্য এক মিনিট দিলেই কিন্তু অনেক গরম হয়ে যায়। তো এই দেখেন, আমি কিন্তু ধরতে পারতেছি না এত পরিমাণে গরম, এক মিনিট মাত্র গরম করছি, এটাই হচ্ছে জানি। কিন্তু এর কোনো ক্ষতিকারক দিক আছে কিনা আমি জানি না, জানলে অবশ্যই আপনারা জানাবেন। আর এখানে আজকে দুপুরবেলা আমি অলরেডি মাছ মাংস যা নিয়ে আসছিল কেটে ফেলছি, কিন্তু আসলে এতটাই টায়ার্ড হয়ে যায় ওগুলা কাটতে গেলে, ওগুলা আর ভিডিও করতে মন চায় না। তো মাছ মাংস কেটে আমি অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি, আর আমি এখানে রান্না করব পোলাও আর মাংস। তো সেটার কিছু কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো কিছু মশলা আমি আগে টেলে নিলাম, ওগুলো ব্লেন্ডার করে আমি আর কি মাংসটা রান্না করব, আর এই পাতিলে আর কি মাংসটা বসিয়ে দিচ্ছি। তো কীভাবে রান্না করি আসলে এটা দেখানোর কিছুই নেই, আপনারা সবাই জানেন যে পোলাও মাংস কীভাবে রান্না করে। তারপরেও যেহেতু ব্লগ ভিডিও বানাই, প্রত্যেকটা অংশ ছোট ছোট করে কেটেই আর কি আপনাদের সামনে শেয়ার করি, ছোট ছোট অংশ ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করি। তো এখানে আমি সব ধরনের মশলাগুলো ব্লেন্ডার করে নিচ্ছি, দেখলেন যে ভেজে নিয়েছি। তো আসলে আমার আপুরা রান্নার চ্যানেল আছে, যেসব আপুদের, সেই সব আপুরা এত সুন্দর ভিডিও বানায় রান্নার, মানে ভিডিওগুলো দেয় রান্না করে, সেখানে আমার রান্নার ভিডিও দিতে লজ্জা লাগে। তো দেখবেন প্রায় ভিডিওর মধ্যে আমি কিন্তু রান্নারটা একটু কম রাখি, কারণ তাদের কাছে আমি কিছুই না, আমি যেরকম পারি রান্না জাস্ট সেটাই শেয়ার করি। তো আপনারা আসলে আমার রান্না দেখলে অনেকটাই ভুল ধরবেন, যার কারণে আমি রান্নাটা শেয়ার করি না। তো যাই হোক, যা পারি সেভাবেই রান্না করি। তো এখানে আমি মাংসটা আর কি কষাচ্ছি, আর এপাশে আমি পোলাও রান্না বসাবো। আর এদিকে আমি একটু আলুটা ভেজে নিয়ে রেখেছি, আমি আলুটা একটু বেশি দিই, কারণ আমার বাচ্চারা আলু খেতে বেশি পছন্দ করে। তো যে মাংসই রান্না করি আলুটা আর কি বেশি দিই। আর এদিকে হলুদ, মানে হলুদের গুঁড়া করে নিয়ে আসছে, হলুদগুলো উঠাচ্ছি।
তো আসলে শুধু রান্না করলে তো চলে না, রান্নার পাশাপাশি আমাদের অনেক কাজই করতে হয়। তো অলরেডি দেখেন বক্সে হলুদ গুলা কোটার ভিতরে রেখে আমি উপরে উঠাই রাখছি, কারণ এটা আমার এখন দরকার নেই, যখন দরকার হবে তখন পেরে নিব, এটা এক্সট্রা। আর যখন যতটুকু ব্যবহারের জন্য ততটুকু আমি নিচে রাখছি, আর একটু উপরে রাখছি যে এখন দরকার নেই। আর এদিকে আমি পোলাও বসিয়েছি, পোলাওটাও হচ্ছে। তো আসলে যেটা বলছিলাম যে আমার আপুরা এত সুন্দর সুন্দর রান্না করে, আমি রান্নাগুলো দেখলেই শুধু মানে শিখি, তাদের কাছ থেকে শেখার কোনো শেষ নেই। আর এখানে আমি আলু বোখারা দিয়ে রান্না করছি, তো আলু বোখারা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যে বিষয়টা নিয়ে আজকে ভিডিও, সেটা হচ্ছে শুক্রবার কি আসলেও ছুটির দিন নাকি কাজের দিন, আপনাদের কাছে কি মনে হয়? আসলে শুক্রবার মানে কাজের দিন। শুক্রবারে রান্নার চাপটা বেশি থাকে, আত্মীয় স্বজনের চাপটা বেশি থাকে, তারপরে হচ্ছে অন্যান্য চাপও বেশি থাকে, মানে ঘরের যাবতীয় কাজ মনে হয় শুক্রবারেই পড়ে। আর বিশেষ করে যারা অফিস করে, চাকরি করে, যেসব মহিলা মানে যেসব আপুরা, তাদের পরে প্রেশারটা কিন্তু আরও বেশি, কারণ তাদের পুরাটাই সামলাতে হয়। দেখা যায় একদিন বাসায় রেস্ট করবে কি, তাদের কাজের চাপটা আরও বেড়ে যায় শুক্রবারে। তারপরে বাইরের শপিং তো আছেই। কথার মাঝ থেকে আপনাদের একটু ছাদে নিয়ে গেলাম, ছাদের গিয়ে বাইরের ভিউটা দেখিয়ে নিয়ে আসলাম, কেমন লাগলো বলেন তো। তো যাই হোক, বাইরের ভিউ দেখানোর পরে, এটা হচ্ছে বিকালবেলা, তো বিকালবেলা নাস্তা বানাতে হবে। কি নাস্তা বানাবো, এটা হচ্ছে হালিম বানাচ্ছি, হালিম কিভাবে বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি আগেই বলেছি আমি অত ভালো রাঁধুনি না, ঠিক যেমন পারি তেমনই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। তো এই পর্যায়ে এসে আমি হালিমের যে মশলাটা ছিল, এটা হচ্ছে রেডি হালিম মিক্সড, তো সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন জাল করব। জাল করার পরে এই অবস্থা, মানে কমে এসেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যখন খেতে যাই তখন এর ভিতরে যা যা দেওয়ার দরকার কিছুই ছিল না আমার বাসায়, যার কারণে আমি একেবারে শুধু পেঁয়াজের ভাজি, মানে পেঁয়াজ ভাজি করে রাখছিলাম, সেটা দিয়েই খেয়েছি। তো এরকমই হয় যখন যেটা বানাই, দেখা যায় যে যা তার যে যে উপকরণগুলো সেগুলো আমার অনেক সময় থাকে না। তো যাই হোক, আমি এটা বিকালবেলার ভিডিও, মানে নাস্তা খাওয়ার পরে বিকালে আসছিলাম একটু কেনাকাটা করতে। তো কেনাকাটা করতে এসে আর কি শপিং মলে আর একটু ভিডিও করলাম। এখানে আমার ছেলেদের কাপড় কিনলাম, আমার হাজবেন্ডের একটা টি শার্ট কিনলাম। আর এগুলো কেনার পরে আমি চলে গেলাম আমার ঘরের কিছু জিনিস কেনার জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছি যে ঘাস কার্পেট আছে ওইটাই, তো যতটুকু পরিমাণ লাগবে ওনারা মেপে দিচ্ছেন আমাকে। আর এটা আমি কোথায় বসাবো, কোন মানে কোথায় সেট আপ করবো, সেটা অবশ্যই পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের দেখাবো। আর এখানে আমি বিদায় নিচ্ছি, আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।